হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা ভালো আছেন। আমি নুরুন নাহার, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার মেয়ে, বড় মেয়ে, বলতেছে যে আম্মু আজকে নারকেল লাড়ু করব। তো সেই জন্য সে নিজেই নারকেল কুড়িয়ে নিয়েছে। এই যে দেখুন, এত নারকেল, এই যে বাটি ভরা নারকেল কুড়িয়ে নিয়েছে। এই যে এতগুলো সে নিজেই কুড়িয়েছে। ওর বাবা নারকেল ভেঙে দিয়েছিল, তো নিজে নিজেই নারকেল কুড়িয়ে নিয়েছে। বলতেছে যে আম্মু নারকেল লাড়ু করব। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ব্লগে দিব নে। ঠিক আছে, প্রিয় দর্শক বন্ধুরা, আমি অলরেডি এই যে এতগুলো চিনি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অনেক চিনি, এখানে তিনটা নারকেল, আমি নারকেল আর চিনি একসাথে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আর কিছু লাগবে না। জালটা একটু কমিয়ে দিব। কারণ হচ্ছে আমি চিনি দিয়ে কখন করি নাই, আমি গুড় দিয়ে করছিলাম। তো আজকে গুড় নাই, মেয়ে আবদার করতেছে লাড়ু বানানোর জন্য। আমি চিন্তা করলাম চিনি দিয়ে দিই। এখন চিনি দিয়ে হয় নাকি আমি জানি না ঠিক। জাল কমিয়ে দিচ্ছি কারণ চিনি লাগালাগি হয়ে যাচ্ছিল নিচে দিয়ে। একটু সময় দিতে হবে যাতে চিনিটা গলে, চিনি আর নারকেল যেন একাকার হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমার মেয়ে, মানে আমার বড় আম্মা যান, হ্যাঁ আমার অর্নি, নারকেলটা কুড়াইছে খুব সুন্দর করে, একদম মিহি করে কুড়াইছে। ওর হাজব্যান্ড ফোন দিছে, অলরেডি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ড মেজর, আর্মির মেজর, তো ফোন দিছে, সে কারণে সে থাকতে পারে না জেলার কাছে। বলে যে আম্মু আমি কথা বলে আসি। বললাম ঠিক আছে যাও। একটু সময় দিতে হবে চিনিটা দেওয়ার। চিনিটা গলার জন্য সময় দিতে হবে, সময় দিতে হবে নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য। বসিয়ে দিয়েছি, একটু সময় লাগবে। অনেক চিনি দিয়েছি,
এটা মিলেমিশে রাখা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আস্তে আস্তে হতে থাক, তো ও আসুক। তার আগে আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সময় চলে যাচ্ছে। নারকেল লাড়ু কিন্তু অনেক টেস্ট। এখন আমি চিনি দিয়ে কখনো করি নাই, জানি না কেমন হয়। চিনি দিয়ে কে হবে, আচ্ছা আমি আপনাদের বলি, এটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। মানে কি বলে, আমাকে হাতে এমন করে দেখতে হবে যে শক্ত হয় নাকি। যখন শক্ত হবে তখন আমি সেটা তুলে নেব, তুলে নিয়ে একটু হাতে গোল গোল করে নেব, তাহলেই হয়ে গেল লাড়ু। আর লাড়ু বানাতে তেমন কিছু প্রয়োজন হয় না, নারকেল চিনি হলেই হবে হয়তো, জানি না, আমার মনে হয় হতে পারে। আমি গুড় দিয়ে করেছি, চিনি দিয়ে কখনো করি নাই, তাই সন্দেহ হচ্ছে পারবো কি না জানি না। পারলে নিজেকে নিজে ধন্যবাদ দিব। ঠিক আছে আমি লাড়াচাড়া করে নিই, যদি হয় দেখাবো ইনশাল্লাহ। এই যে এই পর্যায়ে চলে আসছে, মানে একটু সময় দিতে হবে নারকেল সিদ্ধ হওয়ার জন্য। নারকেল সিদ্ধ না হলে কিন্তু দেওয়া হবে না। এখন আমি একদম চুলার তাপ কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হওয়ার জন্য, আঠালো হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তা বেশি জ্বললে সহজে আঠালো হবে না, পুড়ে যাবে নারকেল। তো আমি এটা আস্তে আস্তে হতে দিয়েছি। আমার মনে হয় যে পরিমাণ চিনি দিয়েছি, মনে হয় তিনটা নারকেল ঠিক আছে। আমরা আসলে পরিমাপ ঠিক রাখতে হবে, নিজের আন্দাজ মতো দিতে হবে। ঠিক আছে হতে থাক। আস্তে আস্তে হতে থাক, সময় লাগবে তো অবশ্যই। ঠিক আছে হতে থাক। এই যে আমার অর্ণি নারকেল লাড়তেছে, অলরেডি হয়েই গেছে। তবে আমাকে দেখতে হবে যে আমি হাত কিন্তু ভিজিয়ে নিয়েছি। আরেকটু হবে বাবা, আরেকটু আরেকটু হবে, আরেকটু হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আরেকটু সামান্য হবে। গরম খাবার কি দাবো, হাত জানিসি আমার হাত তো বাকি, বয়স্ক মানুষের হাত, আর তোমার তো ছোট্ট হাত, নরম হাত। আরেকটু হবে না প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটু হবে দেখি, দাঁড়ো। এই যে ধরো, ধরো তুমি কড়াইটা ধরো, মা ঠিক করে দিচ্ছে। ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন এটা ডাইনিং এ নিয়ে যাব। আমার মনে হয় অলরেডি হয়েই গেছে। হ্যাঁ
এখন বাটিতে হাত ভিজাও, হাত ভিজিয়ে ভিজিয়ে এই যে এটা নিবা, বাটি ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু এই লাড়ুটা বানাতে হবে। এটা এই এই যে এরকম গোল হয়ে গেছে, এই যে গোল হয়ে গেছে এটা বাতাসে শক্ত হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। প্রিয় দর্শক বন্ধু, তাই প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমার নারকেল লাড়ু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার নারকেল লাড়ু, লাড়ু করে ফেলছি। অনেক সময় বাচ্চাদের কেন বড়রাও এটা খেতে পছন্দ করে অনেকেই, নারকেল লাড়ু চিনি দিয়ে করেছি। আমি কিন্তু চিনি দিয়ে কখনো করি নাই, গুড় দিয়েই করছিলাম, তো আজকে চিনি দিয়ে করলাম। গুড় কেনার লোক নাই তো চিন্তা করলাম যে দেখি চিনি দিয়ে হয় কি না, তো চিনি দিয়ে হয়ে গেল। একইভাবে করে ফেললাম, আপনারা আপনাদের দেখাইছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এটা নারকেল লাড়ু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, ভালোবাসলে সাবস্ক্রাইব করবা। ওকে, বাই।